আমি যেটা বলতে চাইছি যে এই বাড়ির সবাই শ্যামার গান গাওয়া নিয়ে খুশি তো শ্যামার গান গাওয়া নিয়ে কার কি প্রবলেম হতে পারে আমি তো অন্তত শ্যামার গান গাওয়া নিয়ে খুশি শ্যামা আমাদের গর্ব নিখিল ওর কোনো কিছুতে অখুশি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ এক্স্যাক্টলি আমরা তো সবাই সেটা চাই নিখিল আর শ্যামা যাতে গান গাইতে পারে সেই কারণেই তো সংসারের সমস্ত কাজ এইভাবে ভাগাভাগি করে নেওয়া হলো হঠাৎ তুমি এইভাবে কেনই প্রশ্নগুলো করছো আমি ঠিক বুঝতে পারছি না ঠিকই তো আমাদেরই বা কি বলার আছে বলতো নিখিল বাড়ি বাইরে সবাই তো এখন জেনে গেছে রাধা রানী গান গায় না গান গাইতে পারে না তাই নিয়ে আমাদের আর নতুন করে কোনো শোক নেই নিখিল বরং আমরা সবাই চাই শ্যামা গান করুক গান গেয়ে শ্যামা বড় হোক আশা করছি সত্যি বলছো তোমরা কারণ সত্যি বলো কি মিথ্যে শ্যামার মঙ্গল চাইলেই সবার ভালো কারণ শ্যামার ক্যারিয়ারের পথে কোনো বাধা আমি কিন্তু টলারেট করব না শ্যামা গান গাইবে আর ওনাকে আটকানো সম্ভব নয় ছোট করতে তো ভীষণ রেগে গেছেন তুমি দেখো কৃষ্ণ সংসারে যেন আবার নতুন করে কোনো অশান্তি না হয় এনিওয়েজ মেজা ভাই চল গিয়ে ব্রেকফাস্টটা করে নি রেডি হয়ে অফিসে বেরোতে হবে বড় বৌদি শ্যামা আমাকে একটু ব্রেকফাস্টটা সার্ভ করে দেবে কিছুই তো বুঝলাম না ঠিক আছে আমি ব্রেকফাস্ট করে নিই তিশা নিখিল কিভাবে বিধিয়ে বিধিয়ে কথাগুলো বললো দেখলে অনেক কথা তো ইনডাইরেক্টলি শুনিয়ে দিলে নিখিল তোমার মনে হয়েছে আমি টাকা দিয়ে কাজটা করিয়েছি সে তুমি যাই ভাবো না কেন যতই সন্দেহ করো না কেন আমাকে তুমি আটকাতে পারবে না আমার কাজ আমি ঠিক করে যাব শ্যামার জীবনটাকে ছাড়খাড় করে দেওয়া এখন আমার কাছে একমাত্র চ্যালেঞ্জ